ভিডিওতে আমরা ফিবোনাচি সিরিজ নিয়ে একটা প্রোগ্রাম বানাবো। তো ফিবোনাচি সিরিজ কি? ফিবোনাচি সিরিজ হচ্ছে সেই সিরিজ যেটা হচ্ছে আপনার প্রথমে আপনার দুইটি এলিমেন্ট আসবে, যেটা হচ্ছে জিরো আর ওয়ান। তারপরে ইলেভেনটি হবে আগে দুটি এলিমেন্টের যোগফল, লাইক এখানে ওয়ান হচ্ছে ওয়ান আর জিরোর যোগফল, এটা হচ্ছে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। দেন হচ্ছে টু হচ্ছে ওয়ান আর ওয়ানের যোগফল, টু হলো, দেন থ্রি হলো টু আর ওয়ানের যোগফল, দেন ফাইভ টু আর থ্রি এর যোগফল, দেন এইট ফাইভ আর থ্রি এর যোগফল। ঠিক এইভাবে সিকোয়েন্সটা আপনার আসতে থাকবে, এটাকে বলা হচ্ছে ফিবোনাচি সিরিজ বা সিকোয়েন্স। তো আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে আমি একটি ইন্টিজার এন নেব আর এন তম পদটি প্রিন্ট করবো, আর একটি সিরিজ প্রিন্ট করবো, আর একটি সিরিয়ালি প্রিন্ট করবো। তো সর্বপ্রথম হচ্ছে আমি একটি ইন্টিজার ভ্যালিয়েবল এন ডিক্লেয়ার করেছি এবং স্ক্যান এফ হিসেবে ইন্টিজারটি স্ক্যান করেছি। আমি জাস্ট এখন বেসিক লুপের পার্টি লিখব। তো সর্বপ্রথম হচ্ছে আমার প্রথম দুটো নাম্বার লিখে দিতে হবে, যে প্রথম দুটো নাম্বার কি। প্রথম দুটো নাম্বার হচ্ছে আমার জিরো আর ওয়ান। তো আমি এখানে দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যে ইন্টিজার পাস্ট ইকুয়াল জিরো, হচ্ছে ইন্টিজার সেকেন্ড ইকুয়াল ওয়ান, ফার্স্টের মান জিরো সেকেন্ডের মান ওয়ান। ওকে, দেন হচ্ছে আমি আরও একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, যেটা হচ্ছে আমার পরের পরটি, সেটা হচ্ছে আমি লিখলাম ইন্টিজার নেক্সট টার্ম। ওকে, নেক্সট টার্ম হবে আমার আগে দুটির যোগফলের সমান। তো সর্বপ্রথম আমি লুপটি চালাই, লুপটা চলবে হচ্ছে ইন্টিজার আই, ফর লুপ চলবে, ফর আই ইকুয়াল ওয়ান, আই ইকুয়াল ওয়ান থেকে শুরু করে আই লেস দেন ইকুয়াল এন, দেন হচ্ছে আই প্লাস প্লাস। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে সবার প্রথমে আই এর মান যখন ওয়ান তখন হচ্ছে আমি জিরো প্রিন্ট করবো, আই এর মান যখন টু হবে তখন হচ্ছে আমি ওয়ান প্রিন্ট করবো। তো এই দুটো আমি করে ফেলি, ইফ আই ইকুয়াল ইকুয়াল ওয়ান ইয়া জিরো, তাহলে হচ্ছে আমি প্রিন্ট এফ আমি ডিরেক্ট জিরোই প্রিন্ট করি, এখানে আর পার্সেন্টেজ দিয়ে নেওয়ার দরকার নেই, জিরো আর একটি কমা, দেন হচ্ছে একটি স্পেস। ওকে, ইফ আই ইকুয়াল ইকুয়াল ওয়ান, আই যদি ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়, এখানে আপনি এলসিফ ইউজ করতে পারেন, আমি ইফ ইউজ করছি কারণ আমার এখানে এলসিফ ইউজ করাটাই বেটার। এটা হচ্ছে প্রিন্ট এফ, এখানে হচ্ছে ওয়ান, দেন হচ্ছে একটি কমা। তো আমার এখানে মেবি কমাটা এভাবে না প্রিন্ট করে অন্যভাবে প্রিন্ট করা বেটার হয়। তো আমি আসলে ওইভাবেই প্রিন্ট করি, কারণ আমার আসলে ধরেন আপনি একটাই পদ আছে তখন তো আপনি কমা আসলে প্রিন্ট করবেন না। আমি কমাটি বাহিরে প্রিন্ট করি, সবার সবগুলোর বাহিরে, এখানে হচ্ছে একটি ইফ কন্ডিশনে চেক করে কমাটা প্রিন্ট করি। আচ্ছা, আমার আসলে আপাতত কমা প্রিন্ট করার দরকার নেই, আমি জাস্ট নাম্বারের সিকোয়েন্সটা লিখি, কমাটা আমি পরে কীভাবে প্রিন্ট করবো আপনাদের দেখাবো। ওকে, তো আমার আই এর মান যখন জিরো তখন হচ্ছে আমি জিরো প্রিন্ট করলাম, আই এর মান যখন ওয়ান তখন হচ্ছে আমি ওয়ান প্রিন্ট করলাম। তাহলে শেষমেশ আই এর মান যখন টু হবে বা টু ছাড়া বাকিগুলো হবে তখন আমি কী করবো, তখন হচ্ছে আমি নেক্সট টার্মের মধ্যে রাখবো হচ্ছে প্রথম দুটির যোগফল, ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম, এই দুটোর যোগফল রাখলাম। যোগফল রাখার পরে হচ্ছে আমি জিনিসটা প্রিন্ট করবো, প্রিন্ট করার আগে আমি এখানে হচ্ছে একটি স্পেস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার স্পেসিংটা ভালো থাকবে। দেন হচ্ছে আমি আমার নেক্সট টার্মটা প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্পেস, দেন হচ্ছে নেক্সট টার্ম। ওকে, আমার নেক্সট টার্ম প্রিন্ট হয়ে গেল। এরপরে আমি কি করবো, এরপরে করবো কি, আমি ফার্স্টের মধ্যে ফার্স্টের ভ্যালুটা চেঞ্জ করে সেকেন্ড রেখে দিব, আর সেকেন্ডের ভ্যালুটা চেঞ্জ করে নেক্সট টার্ম রেখে দিব। তো এখানে আমি কি করেছি, তো আপনি ধরেন যে সবার প্রথমে আমি আমার তিন নাম্বার টার্মে গিয়ে দেখলাম যে আমার আই এর মান দুয়ের থেকে মানে এক আর জিরো হয়। তো আমি এখানে আই এর মানে কি করবো, এখানে জন্য আমার লাগবে যে প্রথম দুইটার যোগফল, প্রথম দুটার যোগফল করে আমি আউটপুটটা শো করলাম ওয়ান। ওয়ান শো করার পরে কি করবো, আমাকে সেকেন্ডটার জন্য তো আমাকে এই দুইটা অ্যাক্সেস নিতে হবে, তাই না? আমি করলাম কি, আমার যে এই পদটা ছিল এই পদটাকে আমি এই মানে এই ভ্যালুটা আমি এই পদের মধ্যে দিয়ে এলাম, সরি আমি করলাম কি, আমার যে নেক্সট টার্ম মানে আমি যে ওয়ানটা প্রিন্ট করলাম ওই ওয়ানটার ভ্যালু আমি এখানে দিয়ে এলাম, আর এই ওয়ানের ভ্যালু আমি জিরোর মধ্যে দিয়ে এলাম, মানে আমি সেকেন্ড টাইমের মধ্যে। তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মধ্যে আর কি আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, আপনাদের মেবি আমি বোঝাতে পারছি না, তো আমি আসলে আই টু সিমপ্লিসিটি করি। এটা হচ্ছে ধরুন এখানে হচ্ছে আমার নেক্সট টাইমের মান হচ্ছে আমার ফার্স্ট টাইমের মান হচ্ছে আমার জিরো, আর সেকেন্ড টাইমের মান হচ্ছে আমার ওয়ান।
দেন করলাম কি আমি নেক্সট টার্মটা প্রিন্ট করলাম এখানে আমার নেক্সট টার্মে পান হচ্ছে 0 আর 1 হলে 1 হলো দেন হচ্ছে আমি করলাম কি আমার ফার্স্ট টার্মের মধ্যে আমার 1 রেখে দিলাম আর সেকেন্ড টার্মের মধ্যে আমি আবার নেক্সট টার্মে ভ্যালু মানে 1 রেখে দিলাম তখন যখন আবার লুপটা ঘুরে আসবে তখন হচ্ছে আমার ফার্স্ট টার্মের ভ্যালু মান হচ্ছে 1 সেকেন্ড টার্মের মানও 1 দুটার যোগফল হবে 2 দেন আমার ফার্স্ট টার্মের মধ্যে 1 রাখলাম আর সেকেন্ড টার্মের মধ্যে 2 রেখে দিলাম এবার আমার লুপটা শুরু থাকবে এবং আমার ফিবিয়ান কি সিরিজটা প্রিন্ট হতে থাকবে তো এখন আমরা রান করে দেখি আমি 10 দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ফিবোনাচি সিরিজ প্রিন্ট হয়েছে তো এখানে একটি ভুল হয়েছে যেটা হচ্ছে আপনাদের এখানে আমি কন্ডিশন লিখতে ভুল করেছি এটা হচ্ছে i এর মান যখন 1 হবে তখন 0 প্রিন্ট করবে আর i এর মান যখন 2 হবে তখন হচ্ছে 1 প্রিন্ট করবে এই জন্য আর কি আমার 0 প্রিন্ট হয়নি তো আমি এখন দিই 10 দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 0 1 1 2 3 5 8 13 21 37 36 সরি 34 ওকে এখন হচ্ছে আমি কমাটা প্রিন্ট করব বলছিলাম আপনাদের তো কমাটা শুনে আপনি করলে হয় বাট কমাটা প্রিন্ট করার জন্য জাস্ট এখানে একটা চেকিং রাখতে হবে যেন আমার সিকোয়েন্সটা ঠিক থাকে না হলে হবে কি আমার যদি আমি 2 এর বেশি নেই তাহলে হচ্ছে এখানে আবার চেঞ্জ হয়ে যাবে তো ইফ আই নট ইকুয়াল এল এর মান যদি সমান না হয় তাহলে হচ্ছে প্রিন্টার এখানে হচ্ছে কমা স্পেস দিয়ে কমা প্রিন্ট করলাম দেন সেম জিনিসটি আবার এখানে অ্যাপ্লাই করব আমার যদি সমান না হয় তাহলে হচ্ছে কমা দেন হচ্ছে এবার সেম আবার এখানেও অ্যাপ্লাই করব যদি আই এর মান এন এর সমান না হয় তাহলে হচ্ছে কমা এখন আমরা আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যেটা হচ্ছে এখানে ব্রেক স্টেপ ব্রেক স্টেটমেন্ট না দিলেও লাগবে সমস্যা নেই কারণ আমার তো ইউটাস ইট চেক হচ্ছে রান করে দেখি 10 দিলাম দেখতে পাচ্ছেন 0 পর একটা কমা নিয়েছে দেন হচ্ছে স্পেস একটু বেশি নিয়েছে কারণ আমি স্পেস একটু বেশি দিয়ে ফেলছি বাট আমার সিকোয়েন্সটা ঠিক আছে তো ফিবোনাচি সিরিজ একটু কি ধন্যবাদ